আগামীকাল থেকেই শুরু হয়েছে তাদের প্রাক বিবাহ অনুষ্ঠান, কিন্তু তার আগেই সেজে উঠেছে গুজরাতের জামনগর। আলোর মালায় সেজে উঠেছে একাধিক রাস্তা, বাড়ি, প্রায় রোজই চলছে নতুন নতুন আয়োজন। বুধবার বিশেষ এক অন্ন সেবা উৎসবের আয়োজন করা হয়েছিল আম্বানি পরিবারের তরফ থেকে। সেখানে হাজির ছিলেন মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, এছাড়াও ছিলেন মার্চেন্ট পরিবারের সমস্ত সদস্যরা। গাঢ় গোলাপি সালোয়ার কামিজে হাজির হয়েছিলেন হবু বধু রাধিকা মার্চেন্টও। হাজির হয়েছিলেন তাদের দাদু দিদা ও মা বাবাও। এক থেকে তিন তারিখ পর্যন্ত গুজরাতের জামনগরে আয়োজন করা হয়েছে অনন্ত আম্বানির এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠান। তাদের বিয়ের এখনও কয়েক মাস দেরি রয়েছে, তবে তার আগেই প্রাক বিবাহ অনুষ্ঠানের জমকালো আয়োজন জামনগর জুড়ে। বুধবার থেকে আম্বানি পরিবারের তত্ত্বাবধানে শুরু হয়ে গেছে অন্ন সেবা। বুধবার 51,000 সাধারণ মানুষকে জনপ্রিয় গুজরাতি খাবার পরিবেশন করা হয়। এই উৎসব চলবে আগামী কয়েকদিন। এদিন অন্ন সেবার শুরুর দিনে নিজের হাতে খাবার পরিবেশন করলেন মুকেশ আম্বানি, রাধিকা মার্চেন্ট, অনন্ত আম্বানি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হচ্ছে খুব। সবাইকে জয় শ্রীকৃষ্ণ বলে পাতে খাবার তুলে দিচ্ছেন রাধিকা। তিনি পরিবেশন করেছিলেন মিষ্টি। হঠাৎ এক শিশু তার কাছে চারটি মিষ্টি চেয়ে বসে। হাসতে হাসতে রাধিকা তার পাতে চারটি মিষ্টি তুলে দেন। রাধিকার এই টুকরো টুকরো মিষ্টি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। 2023 সালের জানুয়ারিতে বাগদান অনুষ্ঠান হয় অনন্ত এবং রাধিকার। এরপর রিলায়েন্সের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে এদের দুজনকেই। রাধিকা অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন। পড়াশোনার পাশাপাশি রাধিকা একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। নীতা আম্বানি নিজেও একজন নৃত্যশিল্পী। রাধিকার প্রবেশিকা নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আম্বানি পরিবারের তরফ থেকে। এখন অপেক্ষা কেবল রাধিকার আম্বানি পরিবারের অংশ হয়ে ওঠার।